এই মুহূর্তে আমরা নজর রাখছি ভদু শেখ খুনে অন্যতম প্রধান অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করলো সিবিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, ভদু শেখ খুনে অন্যতম প্রধান অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করলো সিবিআই। গতকাল তাকে গ্রেফতার করেছে সিবিআই এর গোয়েন্দারা। গত 21 মার্চ রাতে তৃণমূল কংগ্রেসের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভদু শেখকে বোমা মেরে গুলি করে তাকে খুন করা হয়। সেই ভদু শেখ খুনের অভিযোগে এক নম্বরে নাম ছিল সোনা শেখের। তারপরেই সোনা শেখের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার বাড়ি থেকে 7 জনের দগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল সোনা শেখ। আজ থেকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এই বিষয়ে তোমার কাছে কি কি আপডেট রয়েছে? দেখো, উপপ্রধান ভদু শেখ খুনের ঘটনায় পরই কিন্তু যে গণহত্যার ঘটনা ঘটেছিল, বক্তই তার গোটা রাজ্যকে নড়িয়ে দিয়েছিল। সেই ঘটনায় ভদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত ছিল এই সোনা শেখ, তাকে গতকাল রাতে সিবিআই গ্রেপ্তার করেছে। আজ তাকে ইতিমধ্যে কিন্তু রামপুরহাট আদালতে তোলাও হয়েছে। যেটা ঘটনার পর থেকে এই সোনা শেখ, সে কিন্তু গা ঢাকা সিবিআই তাকে খুঁজছিল, এবং ভদু শেখ খুনের অন্যতম মূল অভিযুক্ত এই সোনা শেখ। স্বাভাবিকভাবে সোনা শেখের গ্রেপ্তারি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন পরিবারকে, কেন তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। শেষ পর্যন্ত সোনা শেখ গ্রেপ্তার হয়েছে এবং তাকে আজ রামপুরহাট আদালতে তোলা হয়েছে। এখন দেখা যাচ্ছে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেয় কিনা। একেবারে সিবিআই তাকে নিজের হেফাজতে নেয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ মনোরঞ্জন।